Hello, my dear students. Assalamu alaikum. Welcome, everybody, to our online class. I think you are fine, and I am also fine. I am looking for the Islam lecturer in English. So was Joshua. Today I am going to discuss about your textbook English for today. Unit 1, Lesson 1. Lesson 1, some of the greatest scientific achievements of the last 50 years. গত 50 বছরের শ্রেষ্ঠ কিছু বৈজ্ঞানিক আবিষ্কার. Let's start the text. The first communications satellite. প্রথম যোগাযোগ উপগ্রহ. People on Earth may take for granted. মানুষ হয়তো গ্রহণ করেছে টুডেজ হাইটেক ওয়ার অফ সেলফোনস, আজকের সেলফোনের উচ্চ প্রযুক্তির বিশ্ব. জিপিএস অ্যান্ড দ্য স্যাটেলাইটস হাই অ্যাবভ দ্য প্ল্যানেট দ্যাট মেক instant communication possible. গ্রহের উপরের উচ্চ জিপিএস এবং স্যাটেলাইট যেটা যোগাযোগ ব্যবস্থাকে সম্ভাবনাময় করে তুলেছে. বাট ইট অল, কিন্তু এসব কিছুই বিজ্ঞান 50 years ago. With one giant space balloon, 10th July 1962. কিন্তু সব কিছুই শুরু হয়েছিল 50 বছর আগে উইথ ওয়ান জিয়ান্ট স্পেস বেলুন, বিশাল মহাশূন্য বেলুনের মাধ্যমে 10 জুলাই 1962 সালে মার্কড দ্য বার্থ, জন্ম চিহ্নিত হয় অফ স্যাটেলাইট কমিউনিকেশনস, উপগ্রহ যোগাযোগের মাধ্যমে. অন this day the telestar satellite commenced. Telestar উপগ্রহটি শুরু করেছিল its journey into space and become the first ever active কমিউনিকেশনস স্যাটেলাইট. টেলিস্টার উপগ্রহটি শুরু করেছিল মহাকাশ শূন্যতা যাত্রা এবং এটি সর্বকালের সক্রিয় যোগাযোগ উপগ্রহ মধ্যে প্রথম. ইট ক্যারিড দ্য ফার্স্ট লাইট ট্রান্স Atlantic
টিভি ব্রডকাস্ট। এটা প্রথম আটলান্টিকের অপর পার থেকে সরাসরি টিভি অনুষ্ঠান সম্প্রচার করে। টেলিস্টার ওয়ালস বিল্ট, টেলিস্টার নির্মিত হয়েছিল বাই টিম বা অ্যাট বেল টেলিফোন ল্যাবরেটরিজ ইন ইউএসএ। টেলিস্টার নির্মিত হয়েছিল একটি দল দ্বারা যেটা যুক্তরাষ্ট্রের বেল টেলিফোন গবেষণাগারে অ্যান্ড ইনকর্পোরেটেড একত্রিত হয়েছিল হওয়া মেনি ইনোভেশনস আবিষ্কার সাস অ্যাজ দ্য ট্রানজিস্টর অ্যান্ড 3600 সোলার প্যানেলস দ্যাট পাওয়ার্ড দ্য স্যাটেলাইট অ্যান্ড ইনকর্পোরেটেড মেনি ইনোভেশনস। অনেক নতুন নতুন আবিষ্কার একত্রিত হয়েছিল সাস অ্যাজ, যেমন দ্য ট্রানজিটর ট্রানজিস্টর অ্যান্ড দ্য 3600 সোলার প্যানেলস, ট্রানজিস্টার এবং 3600 সোলার প্যানেলস দ্যাট পাওয়ার্ড দ্য স্যাটেলাইট, যেগুলো উপগ্রহটিকে শক্তি সরবরাহ করত। টেলিস্টার প্রডিউসড 40 ওয়াটস অ্যান্ড রিলেট প্রসার। টেলিস্টার 14 ওয়াট উৎপন্ন করত এবং প্রসার করত। ইটস ফার্স্ট অ্যান্ড নন পাবলিক টেলিভিশন পিকচার্স। টেলিস্টার 14 ওয়াট উৎপন্ন করত এবং প্রসার করে এটার প্রথম এবং বেসরকারি টেলিভিশন ছবি অন 11 জুলাই 1962, 1962 সালের 11 জুলাই। দ্য স্যাটেলাইট কুড ক্যারি 600 ভয়েস কলস অ্যান্ড ওয়ান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি চ্যানেল। উপগ্রহটি বহন করতে পারত 600 ভয়েস কল এবং একটি সাদা কালো টিভি চ্যানেল ফ্রম অ্যান্ড এগ শেপ অরবিট অরবিট কক্ষপথ। একটি ডিম্বাকৃতির কক্ষপথ থেকে টুডে উই ইউজ স্যাটেলাইটস, বর্তমানে আমরা উপগ্রহ ব্যবহার করি ফর জিপিএস টিভি রেডিও ওয়েদার ট্র্যাকিং মিলিটারি সার্ভিলেন্স মিলিটারি সামরিক নজরদারি স্পেস এক্সপ্লোরেশন মহাশূন্য অভিযান অ্যান্ড গ্লোবাল কমিউনিকেশনস এবং বৈশ্বিক যোগাযোগ এবং আদার থিংস এবং অন্যান্য কাজের মধ্যে। দ্য মুন ল্যান্ডিং সাদে অবতরণ ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার বছর ধরে হিউম্যান বিইংস হ্যাড লুকড, মানব জাতি তাকিয়ে থাকত টু দ্য হেভেন আকাশের দিকে অ্যান্ড ড্রিমড অফ ওয়াকিং দ্য মুন এবং স্বপ্ন দেখত চাঁদে হাঁটার। ইন 1969 অ্যাজ পার্ট অফ দ্য অ্যাপোলো 11 মিশন, 1969 সালের অংশ হিসেবে অ্যাপোলো 11 এর অভিযানের অংশ হিসেবে নীল
Neil Armstrong became the first person to accomplish Neil Armstrong হয়েছিলেন প্রথম ব্যক্তি তিনি সত্যি করেন বাস্তবায়ন করেন দ্যাট ড্রিম বাস্তবায়ন করেন যে ওই স্বপ্ন কে ফলোড অনলি মিনিটস লেটার বাই বাজ অলড্রিন নীল আর্মস্ট্রং প্রথম ব্যক্তি হিসেবে বাস্তবায়ন করেন যে ওই স্বপ্নকে অনুসরণ করে পরে কয়েক মিনিট পরে বাস ট্রেন দেয়ার কমপ্লিশমেন্ট তাদের সফলতা গেভ পিপুল অ্যারাউন্ড Give people around the world the hope of future space exploration. তাদের সফলতা দিয়েছিল মানুষকে বিশ্বব্যাপী ভবিষ্যৎ মহাশূন্য ভ্রমণের আশা হিসেবে. In fact, প্রকৃতপক্ষে it was a feat. এটি একটি কৃতিত্ব. It was a kritiko. That was so fantastic. Ja etotai chamotkar. There are still conspiracy theorists. এখনো রয়েছে কিছু কনস্পিরেসি থিওরিস্ট কিছু সংশয়বাদী তত্ত্বী হু ইনসিস্ট তারা দলাদলি করেছিল জোর করে বলেন ইট কুড নট বি পসিবল এটা সম্ভব হয়নি পুটিং এ ম্যান অন দ্য মুন সাধে মানুষের অবতরণ ইজ পার হ্যাভ সম্ভবত ম্যানস মোস্ট ইন্সপায়ারিং অ্যাকমপ্লিশমেন্ট সাধে অবতরণ সম্ভবত মানুষের সবচেয়ে সফলতামূলক ইন্সপায়ার অনুপ্রাণিত অনুপ্রেরণা ইট ওপেন্ড দ্য ডোর ফিউচার স্পেস ট্রাভেল এটি খুলে দিয়েছিল দ্বার ভবিষ্যৎ মহাশূন্য ভ্রমণের দ্বার খুলে দিয়েছিল অ্যান্ড লেট এ নাম্বার অফ স্পিন অফ ইনভেনশন এবং নিয়ে গিয়েছিল কিছু যুগান্তকারী আবিষ্কারের যেমন ইনক্লুডিং ফ্লেম রেসিস্টেন্ট টেক্সটাইল ফ্লেম অগ্নি নিরোধক পোশাক ইউজড বাই ফায়ার ফাইটার্স যা দমকল বাহিনীরা কর্মীরা বাহিনী কর্মীরা ব্যবহার করে ইনভিজিবল ব্রাকস বন্ধনী অদৃশ্য বন্ধনী ইমপ্রুভড স্যাটেলাইট ডিশেস উন্নত স্যাটেলাইট ডিশ অ্যান্ড বেটার মেডিকেল ইমেজিং উন্নত চিকিৎসা সংক্রান্ত প্রতিচ্ছবি নেক্সট দ্য ইন্টারনেট আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দ্য ইন্টারনেট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দ্য অ্যারপানেট প্রথম দ্য ফার্স্ট ইন্টারনেট অ্যারপানেট
without internet was invented in 1969, and the public only had access to the World Wide Web starting in 1993. এবং সাধারণ মানুষ ব্যবহারের সুযোগ পেয়েছিল 1993 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। টুডে জাস্ট 22 ইয়ার্স লেটার, বর্তমানে মাত্র 22 বছর পর দ্য ওয়েব হ্যাজ রিভলিউশনারাইজড ওয়েব, বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। দ্য ডিসেমিনেশন অফ ইনফরমেশন, সংবাদ সম্প্রসারে ক্রিয়েটেড এ নিউ মাল্টি ট্রিলিয়ন ডলার, এটি সৃষ্টি করেছে একটি নতুন মাল্টি ট্রিলিয়ন ডলারের ইকোনমিক ফিনোমিন, আর্থিক বাজার প্লেট। বৈপ্লবিক পরিবর্তনের ভূমিকা পালন করেছে অ্যান্ড হ্যাজ ইন্টারকানেক্টেড, এবং আন্তঃসংযোগ করেছে, যুক্ত হয়েছে মাস অফ দ্য গ্লোব, পৃথিবীর অন্যান্য স্থানকে সংযোগ করে নিয়েছে, সংযোগ করেছে। ইট হ্যাজ অলসো made it possible for people all over the planet to reach out and touch someone. এটা সম্ভব হয়েছে মানুষের জন্য যা গ্রহের যে কোনো প্রান্তে পৌঁছাতে পারে এবং যে কাউকে স্পর্শ করতে পারে। মাইক্রোসিপ, এ মাইক্রোসিপ ইজ এ সেট অফ ইলেকট্রনিক সার্কিট। মাইক্রোসিপ হলো একটি এক ধরনের বৈদ্যুতিক সার্কিট। ওয়ান স্মল প্লেট, একটি ছোট্ট একটা প্লেটের উপর। অফ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, একটি অর্ধ পরিবাহী পদার্থ, নর্মালি সিলিকন, সাধারণত একটি সিলিকনের তৈরি। Microchips are used in virtually. এটি কার্যত, মাইক্রোচিপ ব্যবহৃত হয় কার্যত অল ইলেকট্রনিক ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি। টুডে সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি মাইক্রোচিপ ব্যবহার হয়, বর্তমানে সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি have revolutionized and এবং বৈপ্লবিক পরিবর্তন করেছে দি ওয়ার্ল্ড অফ ইলেকট্রনিক্স, এবং বৈপ্লবিক পরিবর্তন এনেছে বৈদ্যুতিক জগতে। দ্য ফর রানার টু দি মাইক্রোচিপ, ফরানার হল পূর্বসূরি, মাইক্রোচিপের পূর্বসূরি, ওয়াজ ইনভেন্টেড ব্যাক ইন 1959, আবিষ্কৃত হয়েছিল 1959 সালে। বাট ইট ডিডেন্ট রিয়েলি স্টার্ট, কিন্তু প্রকৃতপক্ষে এটা আসলে হতে পারেনি টেক অফ আনটিল দ্য 1980s। এটা ব্যবহারে উপযোগী হয়েছিল
আশিয়ের দশকের পূর্বে সেন্স দেন তখন থেকে ইনক্রেডিবল অ্যাডভান্স ইন মাইক্রোচিপস মাইক্রোচিপের অবিশ্বাস্য উন্নতিতে হ্যাভ মেড ইট পসিবল ফর দেম এটি তাদেরকে সম্ভব করেছে টু বি সিম্পলি অ্যান্ড এফিসিয়েন্টলি ইউজড সস্তা এবং কার্যকরীভাবে ব্যবহার হতে ফর ক্যালকুলেটার্স ক্যালকুলেটারের জন্য পার্সোনাল কম্পিউটার্স ব্যক্তিগত কম্পিউটার পেট আইডেন্টিফিকেশন প্রাণী চিহ্নিতকরণ অটোমেটিক টেলার মেশিন অটোমেটিক টেলার মেশিনে স্যাটেলাইট উপগ্রহ পেসমেকার পেসমেকার সেলফোনস সেলফোনে অ্যান্ড মাইক্রোওয়েভ মেনি আদার প্রোডাক্টস অন্যান্য পণ্যের মধ্যে তাহলে সিন্স দেন ইনক্রেডিবল অ্যাডভান্সেস ইন মাইক্রোচিপ হ্যাভ মেড ইট পসিবল ফর দেম টু বি চিপলি অ্যান্ড এফিসিয়েন্টলি ইউজড ফর ক্যালকুলেটার্স পার্সোনাল কম্পিউটার্স পেট আইডেন্টিফিকেশন অটোমেটিক টেলার মেশিনস স্যাটেলাইটস পেসমেকার্স সেলফোন অ্যান্ড মাইক্রোওয়েভ ওভেন্স এবং মেনি আদার প্রোডাক্ট অন্যান্য পণ্যের মধ্যে তখন থেকেই মাইক্রোচিপের অবিশ্বাস্য উন্নতি সম্ভব হয়েছে তাদেরকে সস্তা এবং কার্যকরীভাবে ব্যবহার হতে ক্যালকুলেটার ব্যক্তিগত কম্পিউটার প্রাণী চিহ্নিতকরণ অটোমেটিক টেলার মেশিন উপগ্রহ পেসমেকার সেলফোন এবং মাইক্রোওয়েভ অন্যান্য পণ্যের মধ্যে শিক্ষার্থী বন্ধুরা আমরা ইংরেজি প্রথম পত্রের ইউনিট টু এর লিসন ওয়ান পার্ট টু পড়া শেষ করলাম এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এই প্যাসেজ থেকে শর্ট নোট আসতে পারে সামারাইজ আসতে পারে এবং এখান থেকে গ্যাপ আসতে পারে তোমরা এই ইউনিটের লিসন ওয়ান প্যাস ওয়ানটি ভালো করে প্র্যাকটিস করবে পড়বে মনোযোগ সহকারে পড়বে যাতে এখান থেকে গ্যাপ এবং যে শর্ট নোটগুলো আসে তাতে তোমরা সহজে সলভ করতে পারো তাহলে আজকে এ পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আমাদের এই কামনা করে আমি বিদায় নিচ্ছি তোমাদের মাঝ থেকে আল্লাহ হাফেজ